পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আমাদের আল্লাহ, আল্লাহর গুলামি করার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য আমার আল্লাহ সর্বপ্রথম জিন জাতিদেরকে সৃষ্টি করেছিলেন। মনোযোগ সহকারে কথা শুনবেন, যদি মন দিয়ে কথা শুনতে পারেন তাহলে কাজে আসবে, ফায়দা হবে, লাভ হবে, লস হবে না। অন্তর দিয়ে কথা শুনতে হবে, অহংকার ছেড়ে দিতে হবে, হিংসা ছেড়ে দিতে হবে, নজর দিয়ে কথা শুনতে হবে। যদি লক্ষ্য করে ছোট আলিমেরও কথা শুনতে পারেন, বড় আলিম লাগবে না, ছোট আলিমের জবানের কথা যদি মনোযোগ সহকারে শুনতে পারেন, দেখবেন আপনার ঈমান, আপনার আমল, আপনার চরিত্র, আপনার আদব, আপনার ব্যবহার, আপনার আখলাক, আপনার সব কিছু সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি বলতে দিলাম সর্বপ্রথম আমাদের আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে জিন জাতিকে, মানব জাতির পূর্বে, মানুষ জাতির পূর্বে জিন জাতিদেরকে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। জিন জাতিরা হাজার হাজার বছর আমার আল্লাহর গোলামি করলো, ইবাদত করলো, প্রশংসা করলো, জিগির করলো, আমার আল্লাহ যত হুকুম করেছে সমস্ত হুকুম পালন করলো। একদিন তারা হাজার হাজার বছর অবিবাহিত হওয়ার পর, চলে যাওয়ার পর, তারা নিজে আমার আল্লাহকে ভুলে গিয়ে নিজের খুশি মতো চলাফেরা শুরু করে দিল। তারা আমার আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর নাফরমানি শুরু করে দিল। তখন আমাদের আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের একদল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা যাও, দুনিয়ার মধ্যে চলে যাও, দুনিয়ার মধ্যে গিয়ে আমার সেই নাফরমান জিন জাতিদের, অল্প সংখ্যক জিনদের বাচ্চাদেরকে রেখে সমস্ত নাফরমান জিন জাতিদেরকে ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ। তখন আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সমস্ত জিন জাতিকে আমার আল্লাহ ধ্বংস করে দিলেন। আর